everyone, welcome to our channel Soulmates. তোমাদের কে আগের দিনই বলেছিলাম যে জয়পুরে আমরা যেখানে থাকছি যেখানে স্টে করছি সেই জায়গাটার একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন হাতে কিছুটা ফাঁকা টাইম ছিল তো ভাবলাম যে তোমাদের কে ঘুরে দেখাই যে আমরা যেখানে আছি সেই জায়গাটা কি রকম। তো এই জায়গাটার নাম হচ্ছে পার্ল প্যালেস হেরিটেজ হোটেল, যেটা জয়পুরের খুব ভালো লোকেশনে অবস্থিত। এক্সাক্ট লোকেশনটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আমরা সেকেন্ড ফ্লোরে আছি, আমাদের উপরে সেকেন্ড ফ্লোরে। তো রুমে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তার আগে রুমের বাইরের যে জায়গাটা সেই জায়গাটা তোমাদেরকে আগে একটু ঘুরিয়ে নিই, তারপর তোমাদেরকে আমরা রুমে নিয়ে যাচ্ছি। আমরা যে রুমে থাকছি সেটা হচ্ছে একটা ডিওলাক্স রুম, বেশ ভালো রুমটা। এখানে আরো ভালো ভালো অনেক রুম আছে এবং রুমের একটা স্পেশালিটি আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকো। এই যে সিঁড়ি, এবং সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সমস্ত দেওয়াল জুড়ে অনেক রকম ফটো আছে এবং এই ফটোগুলোর মধ্যে অনেক ফটো কিন্তু মানে সেল হবে, ফর সেল টাঙানো রয়েছে। তো কাউরি যদি এখানে এসে কোনো ফটো পছন্দ হয় এবং ওটা যদি সেলের জন্য থাকে তাহলে সে অবশ্যই কিনতে পারে। এই যে এরকম ভাবে ফটোর নিচে লেখা আছে ফর সেল বলে, প্রতিটা ফটোর নিচে কিন্তু আর্টিস্টের নামও রয়েছে। এখানে কিছু বুকস রয়েছে, এরকম প্রতিটি ফ্লোরেই তোমরা দেখতে পাবে প্রচুর বুকস রয়েছে, তোমরা চাইলে এখান থেকে বই নিয়েও পড়তে পারবে। এবার চলো ভেতরটা দেখায়। দুই দিকে এরকম রুম রয়েছে, আমাদের রুম হচ্ছে এইটা, একদম যে সামনে যেটা সেটা হচ্ছে আমাদের রুম, আর এইটা হচ্ছে মানে একটা খাবার জায়গা বলতে পারো। তোমরা চাইলে রুমেও খেতে পারো, আবার রুম সার্ভিসে খাবার অর্ডার করে এখানে এসেও খেতে পারো। সব পুরনো ট্র্যাডিশনের ছবি এখানে আঁকা রয়েছে। আমি এতক্ষণ তোমাদের সাথে এখানে বসেই কথা বলছিলাম। এই ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর, এখানে ছবি তুললে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তোমাদেরকে সেকেন্ড ফ্লোরের বাইরেটা দেখালাম, এবার চলো রুমে নিয়ে যাই এবং রুমের বৈশিষ্ট্য তোমাদের সাথে শেয়ার করি। রুমে ঢোকার আগে তোমাদেরকে বলি, এখানকার প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা থিম রয়েছে। একটা রুম কিন্তু আরেকটা রুমের থেকে একদম আলাদা, এবং প্রত্যেকটা রুমের কিন্তু একটা নিজস্ব নাম রয়েছে। আমাদের রুমটারও একটা নাম রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের রুম, এবং আমাদের রুমটার নাম হচ্ছে নির্বাণা। রুমের দরজা থেকেই কিন্তু রুমের থিম শুরু হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা রুমের দরজাও কিন্তু একে অপরের থেকে আলাদা থিম অনুযায়ী দরজা। যেরকম এটা হচ্ছে আমাদের রুম নির্বাণা, আর এইটা হচ্ছে আরেকটা রুম, এবং রুমের দরজা দেখো সম্পূর্ণরূপে আলাদা। আর এই রুমটারও একটা থিম আছে, এই রুমটার থিমটার নাম হচ্ছে মধুবনী। আমাদের রুমে ঢোকার আগে একটু ওই দিকের রুমেরও থিম তোমাদেরকে দেখিয়ে দিই, যে এই দিকের রুমের থিমগুলো কি। এই রুমটার থিম যেমন হচ্ছে জয়সলমের, তেমনি এই রুমটার একটা আলাদা থিম। দরজাগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু একে অপরের থেকে আলাদা। তার সাথে রয়েছে এত সুন্দর সুন্দর ফটো দিয়ে সব সাজানো। চলো অনেকক্ষণ ধরে তোমাদেরকে বলছি রুমটা দেখাবো রুমটা দেখাবো, দিয়ে আর দেখাচ্ছি না, চলো এবার আমাদের রুমে ঢোকা যাক। এই হচ্ছে আমাদের রুম, এইটা হচ্ছে এন্ট্রান্স, আর এই হচ্ছে পুরো রুম। এই যে বাবা আর মেয়ে মিলে কি সব করছে। এই রুমের যে থিম সেটা ডিটেল কিন্তু এরকম ফটো ফ্রেমের মধ্যে বাঁধানো রয়েছে। অ্যাবাউট ইউর
room, Nirvana. Ladakh, land of high passes, is a rain in the state of Jammu and Kashmir, and it is inhabited by people of Indo-Aryan and Tibetan descent. So, মোটামুটি বুঝতে পারছো, এটা পড়লেই তোমরা বুঝে যাবে যে এই রুমের থিমটা মানে কি বোঝাতে চেয়েছে। তো সেরকম ভাবেই আমাদের রুমে যেরকম এটা দেওয়া আছে, তো প্রত্যেকটা রুমে নিশ্চয়ই এরকম রুমের থিমে ডিটেল দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের বিছানা, এবং বিছানার চারপাশের কারুকার্যটা দেখো। আই থিঙ্ক এটা বোধিবৃক্ষ। বোধিবৃক্ষ তলাতে বসে গৌতম বুদ্ধ ধ্যান করছেন। এখানে পশুগুলো রয়েছে যেহেতু থিমটা এরকম। এখানেও কিছু পশু রয়েছে। বিছানার দুপাশে দুটো এরকম টেবিল রয়েছে। এখানে বসার জন্য দুটো বেশ সুন্দর কারুকার্য করা সোফা রয়েছে, ছোট ছোট, যেখানে তুমি বসে টাইম কাটাতে পারো, ছবি তুলতে পারো। এটা হচ্ছে টিভি যেখানে টাঙানো আছে সেই জায়গাটা। এগুলো তো প্রত্যেকটা হোটেলেই থাকে, কফি চা এগুলো বানানোর জন্য। ইলেকট্রিক কেটল, টিভির রিমোট, সেটআপ বক্স, এই টিভি, আর দুই পাশে এরকম দুটো টেবিল ল্যাম্প রয়েছে। এখানে ফোন রয়েছে, তোমার কন্ট্যাক্ট করতে হলে তুমি যখন ইচ্ছা কন্ট্যাক্ট করতে পারো, খাবার অর্ডার করতে হলে খাবার অর্ডার করতে পারো। এবার এদিকে আসি। এখানে একটা টেবিল ছিল, ওই টেবিলে শুধুমাত্র এই টিস্যু বক্সটা ছিল আর এইটা ছিল, কিন্তু এখন এটাকে তোমাদের লাগবে যে এখানে কত কি আছে। পুরো রান্নাঘর আমি পেতে বসেছি এখানে এই তিন দিন ধরে, যেহেতু অনেক রকম মেডিসিন ক্যারি করতে হয়, মেডিসিনগুলো সব বাইরে বের করে রাখা আছে, খাবার থেকে শুরু করে বাটি চামচ, হাগিস, ওয়াইপস, দুশুর খেলনা, সব কিছু এই টেবিলে এরকমভাবে রেখেছিলাম আমরা। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, তার সাথে একটা চেয়ার রয়েছে এখানে বসে সাজার জন্য। এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল। এখানে একটা ড্রয়ারও আছে। ড্রেসিং টেবিলটার পাশেই রয়েছে এইটা, এটা হচ্ছে বারান্দা। এখান থেকে যাওয়ার বারান্দাটা পরে দেখাচ্ছি। এইখানেও একটা এরকম টেবিল মতন আছে যেখানে এরকম সুটকেসগুলো আমরা রেখেছি। আর রয়েছে এখানে একটা ঘড়ি। আর এই জায়গাটার উপরটাও দেখো কি সুন্দর, কি সুন্দর কাজ করা। এটা হলো বাথরুমের দরজা, এবং বাথরুমের দরজাটাও কিন্তু থিম অনুযায়ী করা। এই হচ্ছে বাথরুম। বাথরুমের মেঝেটা দেখো, আচ্ছা এটা হচ্ছে বেসিন। তো কমপ্লিমেন্টারি দেয় সোপ, শাওয়ার জেল, ডেন্টাল কিট, এই সমস্ত জিনিস। এখানে টাওয়েল আটকানোর জন্য জায়গা রয়েছে, আর এটা হচ্ছে একটা ব্লো ড্রায়ার। এটা হচ্ছে শাওয়ার নেওয়ার জায়গাটা, এটা হচ্ছে পটি করার জায়গা, আর এটা হচ্ছে আমি। আর এখানে একটা আলমারি মতন করা রয়েছে যেখানে আমরা অনেক জিনিসপত্র রেখেছি অলরেডি, সব টুকটাক জিনিস রেখেছি, সব গোছাতে হবে কালকেই আমাদের ফ্লাইট ফেরার। আর এখানে একটা ফ্যানও রয়েছে, তো গরমকালে তোমরা ফ্যান চালিয়ে স্নান করতে পারো। এখানে তোয়ালে রাখার জায়গা। তো এই হচ্ছে টোটাল বাথরুমটা। এটা হচ্ছে জানলা, ঠিক আছে, এটা হচ্ছে জানলা। বাথরুম থেকে বেরিয়ে তাহলে এবার আমরা যাই বারান্দাতে। এটা হচ্ছে বারান্দার দরজা। এটা হচ্ছে বারান্দাটা।
এইখানে একটা ফ্রিজ রয়েছে, এই যে ফ্রিজ, আর এইখানে কিছু কাগজপত্র রয়েছে। এটা হচ্ছে ডিসকভার ইন্ডিয়া, কিছু জায়গার ফটো রয়েছে এগুলো এগুলোতে। আর এটা হচ্ছে মেনু কার্ড, তোমাদের কি কি খাবার অর্ডার করার দরকার তোমরা এই মেনু কার্ড দেখে ওদেরকে অর্ডার করে দিতে পারবে। তো এই ছিল আমাদের রুমের ভিডিও। আমি এখন একটু দুষ্টুকে খাইয়ে নিই, তারপর তোমাদেরকে নিচে গিয়ে হোটেলটারও একটু ট্যুর করিয়ে দেব। এবং তোমাদের এই হোটেলটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা চাইলেই এসে এখানে স্টে করতে পারো, সত্যি বলছি খুব ভালো। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট কথা, এই হোটেলটাতে খরচ কীরকম? আমরা 3 নাইট স্টে করছি এখানে, তো আমাদের খরচ হচ্ছে 9,000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো এমন যে খুবই কস্টলি তা কিন্তু না, পার নাইট তোমরা 3,000 ধরে রাখো। এরকম 3,000 টাকায় এত সুন্দর রুমে থাকলে খুব ভালো লাগবে, মনে হবে যে হ্যাঁ টাকাটা খরচ করছি, কিন্তু হ্যাঁ মানে গায়ে লাগবে না, খরচ করতে অসুবিধা নেই 3,000 টাকা এত সুন্দর রুমের জন্য। কালকে তোমাদেরকে বললাম যে চেরিকে খাওয়ানোর পরে আবার ভিডিও করব, কিন্তু ভিডিও করা হয়নি। আজকে এখন চেক আউট করলাম, তো তোমাদেরকে একটু বাকি ফ্লোরগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর, ঠিক আছে? এখানেও এরকম কিছু ম্যাগাজিনস রাখা আছে। এই হোটেলটাতে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, কিন্তু আনফর্চুনেটলি উপরে একবারও যাওয়ার টাইম হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আমরা এখন রিসেপশনের দিকে এগোচ্ছি, সমস্ত ডিটেলস সমস্ত কিছু পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়বো। এটা হচ্ছে রিসেপশনের জায়গা। এখানেও বই টই আছে, কেউ টাইম কাটানোর জন্য বই পড়তে পারে। আর এইটা কিন্তু একটা দরজা, পুরো মিশে গিয়েছে দেখো দরজাটা। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, বাইরে থেকে দেখে নাও কেমন। এই যে আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, এই বারান্দাতে এতক্ষণ ফটোশুট করছিলাম, দেখে নাও। সিংস রেসিডেন্স পার্ল প্যালেস হেরিটেজ 54 গোপালবাড়ি। বাই বাই।